তো এই হচ্ছে এই কালো বাচ্চাগুলা। তো আসলে আমি চেষ্টা করি যে শতভাগ বাচ্চাদের ক্ষেত্রে তাপটা নিশ্চিত করার জন্য, জানি না আসলে কতটুক পারি। মোটামুটি আমি যে সেক্টরে পুরোপুরি পাকাপোক্ত এরকম না, আমি মোটামুটি কাঁচা, আমার অনেক কিছু শেখার বাকি আছে। তো মুরগি পালনের ক্ষেত্রে আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মানে ইম্পর্টেন্ট বিষয়টাই হচ্ছে ব্রুডিং, সঠিকভাবে ব্রুডিংটা করা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা। তো দেশি মুরগির হিটের লাইটটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে তারপরে ডিটেলসে আপনাদেরকে কথা বলবো, আজকে যা কিছু কথা আছে। তো দেখতে পারতেছেন এটা 200 ওয়াটের একটা লাইট দিছিলাম, লাইটটা জ্বলে গেছে, তো এটা এখন ঠিক করে আবার দিতে হবে। তো মোটামুটি এখন মনে হয় সবাই ঘুমায় গেছেন আমার যতটুকু ধারণা, এত রাত পর্যন্ত কেউ সজাগ থাকে না। তো আমি এখনও সজাগ কাজ করতেছি, তো মোটামুটি আধা ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখেন লাইটটা জ্বালাই দিতে এরা কিন্তু ছড়ায় ছিটাই আছে। তো যাই হোক, অনেকেই মূলত ভাববেন যে এখন কয়টা বাজে, এখন হচ্ছে রাত 12:30। তো এখানে আমার ফার্মের মধ্যে আরও মোটামুটি আরও আধা ঘন্টার কাজ আছে। তো আজকে প্রায় বাচ্চা আনছি মানে পর্যন্ত, এখন পর্যন্ত রাত্রে তেমনভাবে ঘুমাইতে পারি না, কোনো কোনো রাত্রে প্রায় অর্ধেক রাত পর্যন্ত বসে পাহারা দেওয়া লাগে। তো দেখতে পারতেছেন রাত্রে যেহেতু ঠান্ডা থাকে এজন্য ওপর দিয়ে এইভাবে ঘুরে দিছি। এটা হচ্ছে দেশি মুরগির সেট আপটা এইভাবে মূলত করছি। আর বাচ্চাগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই, একটা হচ্ছে 200 ওয়াটের একটা লাইট দিছি, মোটামুটি বাচ্চা যেহেতু শক্ত হয়ে গেছে এজন্য বেশি লাইটের প্রয়োজন আমার মনে হয় না। বিদ্যুৎ খরচটাও তো আসলে চিন্তা করতে হবে। আর এদিকে হচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতে পারতেছেন আপনারা। তো এইভাবে মূলত ঘুরে দিছি হালকা পাতলা একটু সাইডে জায়গা খালি রেখে, তা না হলে ভিতরে গ্যাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এগুলো আসলে সম্পূর্ণই ম্যানেজমেন্ট করতে হয়। আর মোটামুটি নতুন কিছু বা নতুনভাবে কিছু করার আমি সবসময় চিন্তাভাবনা করি, এটাই আপনাদেরকে দেখাই। তো দেখেন ভিতরে বাচ্চাগুলো, কিন্তু আমি কিন্তু কোনো প্রকার লাড়া টাড়া কিছুই দেই নাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদিও লাইটের কারণে বাচ্চার কালারগুলো একটু গাঢ় হয়ে গেছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে কয়টা লাইট দিছি আমি ভিতরে, একটা হচ্ছে 12 ওয়াটের SCDC, এটা কারেন্ট গেলে প্রায় 4 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। আর 4টা দিছি হচ্ছে 100 ওয়াটের বাল্বগুলো। মোটামুটি যথেষ্ট কেয়ারিংভাবে কাজগুলো করার চেষ্টা করি যতটুকু আমি পারি বা জানি, যা যদি না জানি সেগুলো হচ্ছে মনে করেন উপজেলা স্যার আছে তাদের সাথে একটু পরামর্শ করার চেষ্টা করি। তো যদিও আমি এই সেক্টরে মোটামুটি অনেকটা যে পাকাপোক্ত হয়ে গেছে এরকম না, অনেক কিছু আমার শিখার মধ্যে বাকি আছে, অনেক কিছু ভুল আছে। তারপরে আমার মনে হয় যে অন্যান্য ব্রুডিং যে সেট আপ অন্য মানুষে যে করে তার থেকে আমার ব্রুডিংটা আমি শতভাগ আমার কাছে মনে হয় নিশ্চিত করতে পারি, কারণ বাকিটা আসলে আল্লাপাক ভালো জানে। আর অভিজ্ঞ ভাইয়েরা যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ব্রুডিং সেট আপ ঠিক আছে কি না। তো এখানে হচ্ছে কালো বাচ্চাগুলা। তো মোটামুটি আজকের বয়স হচ্ছে এদের 3 দিন। আর আজকে মূলত বিকেল টাইমে পেপারটা তুলে ফেলে দিছি নিচের পাতিলের মধ্যে, খাবার দিতেছি। তো পাতিল কেনার সত্যি বলতে ওইভাবে সময় হইতেছে না, পরে যে বড় পাতিলের যে নিচে তলা থাকে ওইগুলো ব্যবহার করলাম। তো মোটামুটি সামনে পরীক্ষাও আসতেছে আমার, এই জন্য আর কি তেমনভাবে কোথাও যাওয়ার কোনো সময় পাইতেছি না, এই হচ্ছে আমার অবস্থা। তো দেখতে পারতেছেন বাচ্চাগুলো কোয়ালিটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কাছে ভালোই মনে হইতেছে, কারণ আমি মানে সম্পূর্ণ তাপটা নিশ্চিত করতে পারতেছি আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর অনেকে আমাকে একটা প্রশ্ন আমাকে একাধিকবার করছেন, সেটা হচ্ছে ভাই পেপারের মধ্যে খাবার দিব কতদিন। তো পেপারের মধ্যে আপনারা খাবার দিবেন হচ্ছে আমার মনে হয় যে 2 থেকে 3 দিন দিলেই এনাফ। আর দেশি মুরগির ক্ষেত্রে কমপক্ষে পাতিলের মধ্যে খাবার দিলেও কমপক্ষে 5 থেকে 7 দিন পেপারটা দিয়ে রাখা লাগে, কারণ এরা সাইজে অনেকটা ছোট হয়, তারপরে একটু উড়াউড়ি করে এই জন্য। তো দেশি মুরগির সেট আপটা আবার আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে বাচ্চা, আজকে বয়স 3 দিন, যদিও ক্যামেরাতে মোটামুটি বড় বড় দেখা যাইতেছে, তবে 3 দিনের বাচ্চা তুলনায় কিন্তু এতটা বড় না আপনারা যতটা ভাবতেছেন। তো যাই হোক, আমি একটা বাচ্চা আপনাদেরকে ধরে একটু দেখাই। এই যে দেখেন 3 দিনে মাত্র সবে পাখ উঠতেছে। তো আসলে ব্রুডিংয়ের মেডিসিন সম্পর্কে অনেকে জানতে চাইছেন, তো মেডিসিন সম্পর্কে আজকে আর নতুন করে বললাম না, আগামী ভিডিওতে হয়তো আপনাদেরকে টোটাল মেডিসিনগুলোই দেখাবো আমি কি ব্যবহার করি না করি। সাইটে আরও পেপার দেখতে পারতেছেন, এগুলো শুরুতে সম্পূর্ণ দিয়ে ঘুরে দিছিলাম।
আর এই হচ্ছে দেশি মুরগির সেট আপ, মোটামুটি এইভাবেই রাখছি যতটুকু আমার কাছে মনে হয়েছে যে করলে ভালো হবে ওইভাবে মূলত করার চেষ্টা করছি। তো দেখেন আমি কিন্তু এখনও পেপার দিয়ে রাখছি, আর দেশি মুরগির বাচ্চা যেহেতু সাইজে ছোট হয় এই জন্য আর কি মোটামুটি কয়েকটা বাচ্চা একটু খিজ আছে, একেবারে ছোট টাইপের, এগুলো মনে হয় না যে আর বড় হবে। আর আলহামদুলিল্লাহ সব কিছুই দেখেন পাখা অলরেডি গজায় গেছে। আর দেশি মুরগি আসলে দেখলেই চেনা যায়, এটা নতুন করে কাউকে চেনানোর কোনো প্রয়োজন নাই। তবে আজকে এদের বয়স হচ্ছে 6 দিন, 6-7 দিন হয়ে গেছে, 7 দিন তুলনায় আলহামদুলিল্লাহ গ্রোথ মাশাল্লাহ ভালোই হয়েছে। তো আজকে হয়তো রাত 12:30 একটা চিত্র আপনাদেরকে দেখাইলাম। তো আমি যখন বাচ্চা আনি, ব্রয়লার বলেন তারপরে হচ্ছে এই রকম টাইগার বলেন, মোটামুটি 3-4-5 দিন আমার কোনো ঘুম হয় না, আমি সজাগ থাকি, নয়তো আব্বু থাকে, যে কেউ একজন থাকে। আজকে আব্বু মূলত ঘুমাইতেছে এই জন্য আসলাম। তো যদি না আসতাম হয়তো এই যে দেশি মুরগির যে লাইটটা, হিটের লাইটটা নষ্ট হয়ে গেছে, যদি হিটটা না পাইতো তাহলে হয়তো বাচ্চার সমস্যা হইতো। তো আসলে ব্রুডিং করার সময় এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে কাজগুলো করতে হয়। তো আমি সম্পূর্ণ চেষ্টা করি সর্বদিক সব কিছু করার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।